তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির অভিনেতা নেতা মিঠুন চক্রবর্তী, যিনি সবসময় বিজেপির চাটুকারিতা করছেন, সেই মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারী, চোর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পুরোপুরি কেলেঙ্কারি ফাঁস করে দিলেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কাঁথিতে নিজেদের এলাকায় ল্যাম্পপোস্ট থেকে শুরু করে তেরপোল চুরি সমস্ত কেলেঙ্কারি সাংবাদিকদের সামনে ফাঁস করে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবং মিঠুন চক্রবর্তী তো পুরোপুরি বারোটাই বাজিয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীকে কীভাবে বিপদে ফেললেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একা কুণাল ঘোষকে এত ভয়, এই বিজেপির ভেতরটা তো পুরো চুরমার, এওকে বিশ্বাস করে না। আগে ঘর সামলা পরে ভাববি বাংলা, একটা ঘটনা চক্রে একই বাড়িতে একই জায়গায় ঢুকছি, চেনা পরিচিত চারটে লোক বলেছে আমাদের নেতা এসছে, দাদা একটু মিষ্টিমুখ করে যান, তাই নিয়ে এত কাণ্ড, একে গেট ক্র্যাশ বলে। আপনাদেরই চারজন লোক আমাকে নিয়ে ঢুকছে এবং আপনাদের লিডার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেটা প্রশ্রয় দিচ্ছেন। এরপর আমি বললাম আপনারা থাকুন, কথা বলুন, আমি বেরোই বলে আমি আমার জায়গায় চলে গেলাম। তো তাই নিয়ে বিজেপির একেবারে বিবৃতি পর্যন্ত এতে প্রমাণিত হয় যে বিজেপি আদ্যন্ত তাদের ভেতর কাঁপছে, তাদের মধ্যে কোনো বিশ্বাসের সম্পর্ক নেই, তারা সামাজিকতা বা পুরনো চেনাশোনায় বিশ্বাস করে না। আরে ওদের নে ওদের এলাকার ছেলেপুলেরাই তো ওদের নেতাদেরকে বিশ্বাস করে না। সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, স্থানীয় কর্মীদের যারা পরিচিত তাদের সঙ্গে আমার সেরকম সম্পর্ক, আরে আমি কুণাল ঘোষ। ফলে আমি স্টেট বিজেপি এই নেতারা পরিচয়হীন, আত্মপরিচয়হীন, এরা ভাবছে যে নেতা, এবার ওদের এখানকার নেতারা কে কি বলবে ওই বলবে, সে প্যানিক রিয়াকশন করছে ছেলে মানুষের চূড়ান্ত। আমার অত্যন্ত ভালো লাগে, আর আমিও তো একটা দল করি, আমি একটা দলের জেনারেল সেক্রেটারি, আমাকে তো কেউ জিজ্ঞাসা করলো না কেন দেখা হয়েছে, একটা আস্থার সম্পর্ক থাকবে তো। তা আপনাদের এত ভয় কিসে? আর বিরোধী দলনেতাকে বিধানসভায় বসে কেন রিপোর্টারদের বলতে হয় যে কুণাল ঘোষ কেন গেছিল, ওকে গিয়ে একটু জিজ্ঞেস করুন, ভয় হচ্ছে? আসলে সব লিলিপুট লিলিপুট, আর ওখানে বাঁশ বনে শিয়াল রাজা, সেখানে ও ভাবছে যে পুরনো পরিচয় যদি ওর নামে চাকরি বলে দিয়ে আসি, ওর কাঁথির কেলেঙ্কারি বলে দিয়ে আসি, ওর সারদা কেলেঙ্কারি বলে দিয়ে আসি, ওর নারদা কেলেঙ্কারি বলে দিয়ে আসি, সেই জন্য ও বিজেপির এই আমচা চামচাগুলোকে দিয়ে এইসব করেছে। আমার মজা লাগছে, আমার মজা লাগছে, বিজেপি যেন আমায় নিয়ে এরকম ব্যস্ত থাকে। মিঠুন চক্রবর্তী মাঝে মাঝে কোনো কারণে আসেন, তার কোনো প্রয়োজন থাকে, তার কোনো প্রচারের আলোয় ভেসে ওঠার একটা শখ হয়, অদ্ভুত সব পোশাক আশাক করে আসেন এবং সমান অদ্ভুত কিছু কথাবার্তা বলেন। তো এখন যখন এক বছর আগে ভোট হয়েছিল, এই মিঠুন চক্রবর্তী তো নানা রকম গোগ্র মোগ্র বলে ঘুরে বেড়িয়েছিলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, গোয়ারা হেরেছেন তো, তা এক বছরের মধ্যে আবার ভোট, ভাবছেন কি মশাই? মিঠুন চক্রবর্তী আগে সস্তা ডায়লগ না দিয়ে পেট্রোলের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, রান্নার গ্যাসের দাম, ওষুধের দাম, কৃষকের সারের দাম, ইপিএফ এর সুদ কমে যাওয়া, এইগুলো নিয়ে আগে মিঠুন চক্রবর্তী কথা বলুন, তারপর পরবর্তী আলোচনা পরে হবে। মিঠুন চক্রবর্তী মাঝে মধ্যেই ওনার বিভিন্ন ফ্লপ সিনেমার ডায়লগগুলো দিয়ে থাকেন, তো এটাও কোনো একটা খুঁজে পেতে দেখুন, কোথাও বেরোবে একটা এমএলএ ভাটাকেষ্ট বা অমুক, একটা না একটা কোনো সিনেমার ডায়লগ, আমার দিকে এতজন, ওর দিকে এতজন, এই কল্পজগতের বাইরে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর অন্য বিজেপি একটা দিশাহীন নীতিহীন দল, তাদের নেতৃত্ব আকণ্ঠ দুর্নীতিতে ডুবে, তাদের তথাকথিত বিরোধী দলনেতা সিবিআই এর এফআইআর নেমড, সারদাতে অভিযুক্ত, শ্মশান কেলেঙ্কারি, কাঁথি কি বলে বাতিস্তম্ভ কেলেঙ্কারি, কাঁথি, এরকম অজস্র বিভিন্ন বিষয়ে বিতর্কে তারা যুক্ত, তাদের সর্বভারতীয় নেতৃত্ব দিশাহীন, এখানে কোনো এখানে নেতৃত্ব অযোগ্য, অপদার্থ, জনবিচ্ছিন্ন, এরা শুধু মানুষের রুটি কাপড়ার মাকানের যে লড়াই তার থেকে সরে গিয়ে কখনো বলছে কালী পুজো করবো, কখনো বলছে এই করব, কখনো বলছে ওই করব, একটা হাস্যকর দল, একটা সার্কাস পার্টি, তো ফলে ওদেরকে কেউ সিরিয়াসলি নেবে কেন? মানে বিজেপির এই নেতৃত্বের থেকে বোধ হয় বামফ্রন্ট বা সিপিএম ভালো পারফর্ম করছে।
এটা তো শুধু এজেন্সি দিয়ে, বিজেপি মানে তো এজেন্সি, বিজেপি মানে তো শুধু এজেন্সি নির্ভর। এজেন্সির দুটো কাজ, আমি সিবিআই ইডির সঙ্গে আমি ঘর করেছি, আমি স্টেট পুলিশের সঙ্গে ঘর করেছি, এদের অফিসাররা যথেষ্ট দক্ষ যোগ্য, কিন্তু বিজেপি কি ওয়াশিং মেশিন? আমাদের দিকে চলে এসো, এজেন্সি যাবে না, তাদের হাত পা বেঁধে দেওয়া হয়। আর বিজেপি যাদের রাজনৈতিকভাবে হারাতে পারছে না তাদের দিকে ছেড়ে দেওয়া হয়। আমি কোথাও পার্থদাকে বা কাউকে আমি ডিফেন্ড করছি না, এটা বিজেপি রণনীতি। আমি সেই তুলনায় বলবো, ভোট অনেক কম পেলেও, বিধানসভায় শূন্য হয়ে গেলেও, এই বিজেপির এজেন্সি ভিত্তিক যে পলিটিক্স, তার থেকে কিন্তু জনসমর্থন খুবই কমে গেলেও সিপিএম বা বামেরা তারা অন্তত রাস্তায় নিজেদের জোরে থাকার চেষ্টা করছে। বিজেপির তো মরিয়া টার্গেটই হচ্ছে যেখানে মানুষের ভরসায় আসতে পারছি না, ব্যাকডোর দিয়ে কিভাবে আসা যায়। তো এইসব কথাগুলো তো তারই নিজেরাই বলে ফেলছেন, মহারাষ্ট্রের পর অমুক, অমুকের পর বাংলা, নিজেরাই বলছেন। আবার কখন বলে ফেলছেন যে অমুক যোগাযোগ রাখছে, অমুক এই করছে, এইসব অবাস্তব। আসলে তাদের কর্মীরা এই নেতাদের সহ্য করতে পারছেন না, এই নেতাদের বিশ্বাসযোগ্যতা নিজের দলের কর্মীদের কাছে নেই, বাংলার মানুষ তো অনেক পরের কথা। সেই কারণে একটা গাজর ঝুলিয়ে রাখার মতো এই ধরনের কিছু কথা বলে নিজেদের চেয়ার বাঁচিয়ে রাখার প্রয়োজন।